বঙ্গভাসীর তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন চায়ের রেসিপি আমি আপনাদের সামনে হাজির করেছি। সেটা হলো একটি মশলা চায়ের রেসিপি। এই মশলা চাটা সর্দি কাশি থেকে অনেকটা উপকার হয় এই চা খেলে। আর এখন যে আমাদের পৃথিবীকে যে রোগটা গ্রাস করেছে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের থেকেও অনেকটা উপকার পাওয়া যাবে, প্রতিরোধ করতে খানিকটা সাহায্য করবে এই মশলা চা। আপনারা অবশ্যই দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কিভাবে চাটা তৈরি করি। এই চায়ের রেসিপিটা বানানোর জন্য যে উপকরণগুলি দরকার সেটি হলো আদা ছোট এলাচ দুটি, আর গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা, চিনি, আর চা তো লাগবেই। প্রথমে আমি এটার সাহায্যে আমি মশলাগুলোকে থেঁতো করে নেব। থেঁতো করে নিয়ে তারপরে আমি চাগুলোকে চাটাকে বানাবো। ছোট এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি একসঙ্গে থেঁতো করব। দেখুন আমার মশলাটা থেঁতো করা হয়ে গেছে, মশলাটা একদম থেঁতো করে নিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব। জল ফুটতে শুরু করেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি আদাটাকে থেঁতো করে নেব। দেখুন আদাটা আমার থেঁতো করা হয়ে গেছে। এবার আমি চায়ের জলের মধ্যে দিয়ে দেব। দেখুন আদাটা থেঁতো করে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য একদম চার ভাগের এক ভাগ চায়ের চামচের আমি চা দেব, খুব অল্প করে। এটা লিকার চাই হবে। আর দু চামচ চিনি দিলাম। ব্যাস দেখুন আমার চাটা একদম রেডি হয়ে গেছে। চায়ের কালারটাও দেখেছেন, লাল একটা রঙের চা হয়েছে। ব্যাস একদম রেডি আমার চা। এবার আমি এটাকে ছেঁকে নেব চায়ের কাপে। দেখুন বন্ধুরা, চায়ের রঙটা খুব সুন্দর, লাল রঙের একটা চা তৈরি হয়েছে আমার। আর চায়ের খুব সুন্দর একটা গন্ধ আসছে, দারুণ একটা ফ্লেভার আসছে। আর এই চাটা খুবই উপকারী চা শরীরের পক্ষে, সর্দি কাশি থেকে খুবই উপকারী। আপনারা এই চাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন, উপকার ছাড়া অপকার কিছু হবে না।